বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিনটে জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের আয়তন 5,093 বর্গমাইল, যা দেশের 1/10। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ অঞ্চল দুর্গম ও পাহাড়। এই তিন জেলায় মোট 11টি ভিন্ন জাতিসত্তার বসবাস। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জাতিগোষ্ঠীর মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠী তৃতীয়। বাংলাদেশ ছাড়াও ভারতে ত্রিপুরাদের নামে একটি রাজ্য রয়েছে। চাকমা, মারমা, ত্রিপুরা যে পার্বত্য এলাকায় যে 10 বসবাসী 11টি জাতিসত্তা সমূহ রয়েছে, তাদের কিন্তু বিভিন্ন ধরনের কৃষ্টি এবং সংস্কৃতির জীবনাচার সম্পূর্ণ ভিন্ন। এক জনগোষ্ঠীর সাথে আরেক জনগোষ্ঠীর মিল নেই। বাহিক্য হয়তো চেহারাগত দিক দিয়ে সাদৃশ্য থাকলেও কিন্তু সংস্কৃতি এবং লোকাচারের দিক দিয়ে অনেক কিছু ভিন্নতা রয়েছে। তো সেই আলোকে আমরা ভিন্ন ভিন্ন কর্মকাণ্ড নিয়েছি, বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা এবং তংচিঙ্গা জনগোষ্ঠীর উপরে ডকুমেন্টারি ভিডিও। এখানে জন্ম, মৃত্যু, বিবাহ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জীবনাচার, মানে চাষাবাদ পদ্ধতি, বিভিন্ন যে উল্লেখযোগ্য বিষয়গুলো সেগুলো হয়তো অনেকে জানেন না। ওকে, বিশেষ করে শুধুমাত্র অত্র বাংলাদেশে বিভিন্ন ধরনের বসবাসরত শুধু নাগরিকদেরই নয় এবং অত্র অঞ্চলে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা ইয়েদের যারা নতুন প্রজন্ম, তারাও কিন্তু অতীত সম্বন্ধে কিন্তু সঠিকভাবে অবগত নয়। ভাতের সাথে মলি নামক একটি উপকরণ মিশিয়ে 3-5 দিন রেখে আগুনে জাল দেওয়ার পর পাওয়া যায় মদ। এই মদ প্রায় সকল অনুষ্ঠানে ব্যবহার হয়ে থাকে। ত্রিপুরাদের বেশিরভাগ পেশা জুম চাষ, এছাড়া ফলজ ও বনজ বাগানও তারা করে থাকে। বর্তমানে কালের বিবর্তনে নানান পেশা বেছে নিয়েছে তারা, এর মধ্যে নানান রকম ব্যবসা, চাকরি আরও কত। ত্রিপুরারা সাধারণত শিক্ষিত। Thank you.
ত্রিপুরারা প্রতিটি গোষ্ঠী বিভিন্ন গোত্রে বিভক্ত। এই গোত্র অনুসারে তারা বিভিন্ন পূজো পার্বণ করে থাকে ঘর সংসারের আপদ বালাই দূর করার জন্য। বিশেষ করে ত্রিপুরা মহিলারাই নদীর ধারে দেবতাদের উদ্দেশ্যে সকালবেলা পুজো দিয়ে থাকে। পুজোর উদ্দেশ্য গ্রামের সামগ্রিক উন্নয়ন, পরিবারের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া। জমির ফসল তোলার আগে জমির দেবতাদের উদ্দেশ্যে পুজো দেওয়া হয়। এই পুজোর উদ্দেশ্য হল কোনো দেবতা যেন কারো উপর ভর করতে না পারে আর ফলন যেন ভালো হয়। মূলত ওঝাদের দ্বারা এই পুজো সম্পাদন করা হয়ে থাকে। এই পুজোতে শুকর, মুরগি ইত্যাদি বলি দেওয়া হয়, আর মদের ব্যবহার তো আছেই।
শেষে মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে পুজো দেওয়া হয়। ত্রিপুরা সমাজে কারোর মৃত্যু হলে মৃতদেহ দাহ করা হয়ে থাকে, তবে একেবারে শিশু কিংবা সংক্রামক রোগে মৃত ব্যক্তির দেহ না পুড়িয়ে কবর দেওয়ার বিধান রয়েছে। সাধারণত দুপুর গড়িয়ে বিকেল নামলে মৃতদেহ বের করে শ্মশানে নেওয়া হয়। অনন্তকালের তিনি বিদায় হয়ে হয়েছে গই তারে পারে অসন্তুষ্ট নহবাইছে কোনো সময় একা হয়তো অবতার দেওয়া হয়েছে গালাগালি হইয়ে রাগ রাগ উঠি কিছু লেখা মনে বেদার নহেও তুমি তুমি কোনো আমাতন এই চিতন্দরি বিদায় কেউ হজে দেয়া। এখানে সমস্ত অনুষ্ঠানাদিতে ব্রাহ্মণদের আমন্ত্রণ করে শাস্ত্রীয় অনুযায়ী কার্যাদি সম্পাদন করা হয়। Thank you.
বঞ্চি সে যে 12 বছর বনবাস গত ইন্দু খাতুন দাবা 12 বছর এর রাজকন্য হয়ে মুড় সমান দুখিনী রাজানি বাবু সাদাও রাজানি বাবু হি দাহ করার পরের দিন হার ভাসানো অনুষ্ঠান করা হয় প্রথমে চিতায় জল ঢেলে আগুন নিভিয়ে একটি নতুন হাড়িতে মৃতের অস্থি সংগ্রহ করে রেখে অবশিষ্ট কয়লা এবং ছাই জলে বিসর্জন দেওয়া হয় এক সপ্তাহ পর মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করা হয় শ্রাদ্ধের দিন মৃত ব্যক্তির সদ্গতির জন্য প্রার্থনা করে ধর্মীয় অনুষ্ঠান করা হয় এবং ধর্মীয় ব্রাহ্মণ ভোজন সহ প্রচুর লোককে খাওয়া দেওয়া হয় তবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ক্ষেত্রে আলাদা নিয়ম পালন করা হয় ত্রিপুরাদের বিয়ে অনুষ্ঠান ব্রাহ্মণ দ্বারা সম্পাদন করা হয়ে থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে বরকনের বিয়ে স্বীকৃতি লাভ করে এখনও গ্রামে গঞ্জে কিছু কিছু এলাকায় ঐতিহ্যগত প্রথাকে অনুসরণ করে বিয়ে অনুষ্ঠান করা হয় ত্রিপুরা খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিয়েতে প্রথাগত নিয়ম দেখা যায় না বললেই চলে গির্জায় তাদের বিয়ে সম্পাদন করা হয়ে থাকে বর্তমানে ত্রিপুরা সমাজের বিয়েতে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় আধুনিকতার ছোঁয়ায় অন্য পক্ষী হরমস্বর্মস্বর্মারে
এইসব পূজার মধ্যে গড়াই পূজা অন্যতম। এর আসল নাম গড়াই নৃত্য। বিশেষ করে বৈশাখ বা চৈত্র সংক্রান্তির সময় দলে দলে বিশাল এলাকায় প্রতিটি বাড়ির উঠোনে এই নৃত্য পরিবেশন করে থাকে নৃত্য দল। এই নৃত্য বা পুজোতে দেবতাদের আমন্ত্রণ জানানো হয় এবং পুজো দেওয়ার পর নৃত্য পরিবেশন করা হয়। এই পুজোর উদ্দেশ্য হল গ্রামের সামগ্রিক উন্নয়ন, পরিবারের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন আপদ বিপদ থেকে রক্ষা পাবার জন্য মূলত এই পুজোর আয়োজন করা হয়। আর কোনো মানুষ রোগাক্রান্ত হলে রোগ মুক্তির জন্য এ পুজোর আয়োজন করা হয়ে থাকে। Oh my god!